আমরা তো এটা বুঝতাম না, হ্যাঁ আমরা কিছু কিন্তু জানি না। অনেক স্যারেরা আমাকে দেখাইছে এইভাবে কাজ করবেন, হ্যাঁ এইভাবে করলে আপনার সুন্দর হইব, তবে দেখতে আসি খুব সুন্দর, হ্যাঁ অনেক সুবিধা আমাকে, অনেক লাভ। সরকার আমাদের চারা দিছে, সার দিছে, এই মেশিন দিয়ে লাগাইতে দিতেছে, এটা দিয়ে আমরা অনেক লাভবান হইতেছি। এটা যদি সরকার আমাদের যদি প্রতিবার দেয় আমাকে আরও সুবিধা হইব। এটা ধন্যবাদ শিরোদপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ভেদরগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সকল অফিসার মহোদয়দেরকে। আসলেই এটা আমরা জানতাম না যে মেশিনের মাধ্যমে এইভাবে ধান রোপণ করা যায়, এটা সম্পূর্ণরূপে আমাদের অজ্ঞাত ছিল। এবং এক মাসের মধ্যে 25 দিনের বীজ যে খেতে রোপণ করা যায় এটা আমরা কখনো বিশ্বাস করতাম না। তো আমাদের এই বিজ্ঞ ভেদরগঞ্জ কৃষি অফিসার মানে অফিসের অফিসার মহোদয় এই মাঠে প্রথমে এসে মাঠটাকে চয়েস করে, তাদের নির্ধারিত জমিটা এই মাঠে ছিল এবং তারা আজকে দীর্ঘ প্রায় 30 দিনের মতন বীজতলা থেকে শুরু করে এই পর্যন্ত আমরা তাদের সাথে থাইকা দেখা যে বাস্তব অভিজ্ঞতা আমরা অর্জন করছি, এতে আমাদের চাষিদের অনেক লাভ। প্রথমত আমাদের বীজ কম লাগতেছে, দ্বিতীয়ত আমাদের আপনার এই যে চারা রোপণের সুবিধা সেখানে আমাদের এলাকায় প্রায় 50% আমরা সুবিধা মানে 50% খরচ কম যাইতেছে রোপণের ক্ষেত্রে। বীজের ক্ষেত্রেও ঠিক আপনার, আমরা তো আগে যেভাবে বীজ ফেলাইতাম এখন অনেক কম, 50% বীজ কম লাগতেছে। সর্বোপরি এই উদ্যুক্ত মানে এই প্রকল্পটা দেখা যদি সকল চাষি আমরা মিলা এইভাবে চাষাবাদ করি, আসলে আমরা বাংলাদেশকে কৃষি কর্মের মাধ্যমে স্বয়ংসম্পূর্ণ কৃষি খাতে করতে পারবো, এটা আমার বিশ্বাস, এটা আমি বাস্তবতায় দেখলাম। আমরা এই যে ধান রোপণের যে মেশিন প্লাস এই যাবতীয় যেই সহযোগিতা আছে এটা যেন সরাসরি আমরা কৃষকরা পাই। এর আগেও বাংলাদেশ সরকার ধান কাটার দিচ্ছে কিন্তু সেগুলো কমার্শিয়ালভাবে বিভিন্ন প্রভাবশালী মহলের হাতে চলে গেছে। তা আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এতটুকুই দাবি করি, তার কাছে এটাই আমরা আশা করি যেন আগামীতে এই কৃষি চাষাবাদের উপকরণগুলি সরাসরি যেন কৃষকদের মাঝখানে বণ্টন করা হয়।